देशेर आसल नायक बोलबे विश्ववासी आर केदो ना बांगलार किशोर फोटाओ मुखे हासि तोमरा देशेर आसल नायक बोलबे विश्ववासी আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সমেশপুর গ্রামে ফিলিং স্টেশনটি আছে হাজী আলাউদ্দিন ফিলিং স্টেশন আমাদের মুনিম ভাই মূলত ওই ফিলিং স্টেশনের মালিক আমরা আজকে মুনিম ভাই এখানে পেট্রোল পাম্পের ব্যবসার পাশাপাশি তার বাড়িতে কিন্তু ডেইরি খামার আছে এবং তিনি প্রতি বছর কুরবানি উপলক্ষে ৪-৫টা গরু শখ করে লালন পালন করেন এবং তিনি এর আগে তিনি তার এই গরু গোপালপুর থেকে ঢাকার গাবতলী হাটে পর্যন্ত নিয়ে গিয়েছেন তার এই একটা রেকর্ডও আছে তা আমরা আজকের আলোচনা করব যে তার এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি মুনিম ভাই আপনার এই গরুটার কি ওজন মেপেছেন ওজন মাপা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এখন এই গরুটার ওজন মাপাটা দেখব যে এই গরুটার কতটুকু ওজন হয়েছে দেখলেন আমরা এই গরুটার ওজন মাপার চেষ্টা করলাম এই গরুটার লম্বা আছে মানে যে আমাদের পিতার মাপের যে সূত্র ওই অনুযায়ী লম্বা আছে ৭৭ ইঞ্চি এবং বুকের বেড় আছে এবং বুকের বেড় আছে ৯০ ইঞ্চি তাহলে আমাদের ই হবে ৯০ × ৯০ × ৭৭ এই হিসেবে এই গরুটার ওজন আছে ৯৪৫ কেজি আপনারা যদি এই গরুটা নিয়ে আপনারা যে কোনো স্কেলে নিয়ে যদি উঠান ৯৪৫ কেজি ওজন হয়েছে আমাদের পিতার মাপে ইনশাল্লাহ ১০ কেজির বেশি কিন্তু কম হবে না এবং এমনকি বেশি হতে পারে স্কেলে উঠালে এটার ওজন বেশি হতে পারে আর একটা কথা বলি এটার কয় দাঁত গরুটার কয় দাঁত ৪ দাঁত এটা ৪ দাঁত এই গরুটা আসলে দেখতে গোয়ালের মতন এর পেটটা ঝুলি নাই পেটটা কিন্তু চাপা হ্যাঁ যেভাবে ফিজিয়ান গরুর পেট অনেক ঝুলা হয় পেটটা চাপা পিছনটা আবার শাহিওয়াল গরুর মতন ভারী এদিকে সামনের দিকটা আবার গোয়ালের মতন সবকিছু মিলে গোটা কিন্তু একটা অসাধারণ এই গোটার কোনো নাম রেখেছেন গোয়াল করেই ডাকি আর কি একটা গোয়াল করে রাখেন হ্যাঁ জি আচ্ছা এই গোটার কি কোনো আস্কিং প্রাইস আছে আপনার কাছে না না আমি আলোচনা সাপেক্ষে জি বাজার দর অনুযায়ী আমি গোটা ছেড়ে দিতে চাই বন্ধুরা মুনিম এই ভিডিওটার ডেসক্রিপশনে মুনিম ভাইয়ের মোবাইল নাম্বারটা থাকবে আপনারা সরাসরি মুনিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যেহেতু বড় গরু নিতে চান আপনারা তো আরও বড় গরু দেখবেন সেই অনুযায়ী আপনারা দামাদামি করবেন আর প্রথম আলোচনা করব যে গাবতলী হাটে তিনি যখন গরু নিয়ে যান গাবতলীর অভিজ্ঞতাটা একটু শুনতে চাই গাবতলী হাটে গরু আনা নেওয়া খুবই দুষ্কর এবং অত্যন্ত কঠিন বিষয় কারণ এই গরু আপনার ক্যারিং করে নিয়ে যাওয়া এত রিস্কি একবার আমার সেই নেওয়ার পথে সামনের চাকা পিছনের চাকা একটা ব্রাস্ট হয়ে গাড়ি প্রায় উল্টে যায় যদি উল্টে যেত তাহলে সেই ক্ষেত্রে মানুষ ক্ষয় থেকে শুরু করে গরু সহ অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারতো এই বছর যদি সম্ভব হয় বাসা থেকেই বিক্রি করতে চাই ফার্ম থেকেই কারণ আমি এইখান থেকে বিক্রি করতে পারলে আমার যেখানে কাস্টমার থাকবে তাদেরকে ওখানে পৌঁছায় দেওয়াটা আমার জন্য সুবিধা হবে হ্যাঁ আসেন আপনারা গরু যদি কিনতে চান আসেন এখানেই যদি আপনাদের সাথে আমি আশা করি দামে পড়বে কারণ আমরা গরু নিয়ে মানে হাট বাজার করাটা আমাদের জন্য কষ্টকর আমরা চাই যে কাস্টমারকে পৌঁছে দেওয়াটাই আমাদের জন্য সুবিধা এখানে আসলে মানে আসা যাওয়ার যদি যে জিনিসটা তাদের আসা যাওয়ার এখানে মেইন রোডের ধারে আমার বাসা ফার্ম এবং এখানে আসলে আমরা গরু দেখাইতেও সুবিধা হবে এবং পৌঁছিয়ে দেওয়াটাও আমাদের জন্য পৌঁছানোটাও সুবিধা হবে मुनिम भाई बोले गोटा जो अपना एन आसें देखें पसंद है अपना किने रेखे जो ईदर आगे दिन मुनिम भाई पिकअप दिए अपना बाड़ी पहुँचे दिबे। এখন আমাদের করোনা চলছে, করোনার সময় হাটে অতটা যাওয়া নিরাপদ নয়, খামারে আসবেন নিরিবিলি দেখে এবং যেহেতু হাইওয়ের পাশে গোপালপুর রাস্তার পাশেই তাদের খামার, মোটামুটি তার আসলটা ওইটা হালকা কিছু লাভ থাকে। তাহলে কি হলো, মুনিম ভাই উৎসাহিত হলো, পাশাপাশি মুনিম ভাইয়ের যে সারাউন্ডিং গোপালপুর এলাকায় অনেক খামারই গড়ে উঠেছে মুনিম ভাইকে দেখে, যেহেতু মুনিম ভাই অনেক দিন থেকে ডেয়ারি খামার এবং ভ্যাটেনিং করছেন এবং তারাও উৎসাহ পাবে। পাশাপাশি আমাদের প্রবাসী যে ভাই ব্রাদার আছেন যারা দেশে এসে কী করবেন ভাবছেন, তারাও কিন্তু প্রবাসে বসে ভাবতে পারবেন যে না, তার কাছে গচ্ছিত 15 লাখ টাকা আছে, সে দেশে এসে কিছু না করতে পারলেও একটা গরুর খামার করতে পারবে এবং বাংলাদেশে গরুর খামারের সুন্দর পরিবেশ আছে। তাই আমি যারা এরকম সুন্দর গরু চান এবং সুন্দর গরু সংগ্রহ করেন, বড় গরু সংগ্রহ করেন, সবার কাছে আবারও অনুরোধ করছি আপনারা এই মুনিম ভাইয়ের কাছে এসে মুনিম ভাইকে উৎসাহিত করবেন, এই এলাকাবাসীকে উৎসাহিত করবেন, প্রান্তিক খামারিদের উৎসাহিত করবেন। আর আমার যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা একটা করে শেয়ার দিয়ে সবার মধ্যে ছড়ে দিন। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পরামর্শ দিন আপনারা কী দেখতে চান। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশা নয়, বলবে বিশ্ববাসী।